আমাকে পাগল করে দেওয়ার মতো টাকা অফার করা হয়েছিল, কিন্তু টাকা নয়, আমার প্যাশনটাই আমার কাছে বড়, তাই তো এখনই সৌদি যাইনি। এভাবেই জানালেন আর্জেন্টিনিয়া তারকা ডিমারিয়া সৌদি থেকে বিশাল টাকার অফার মুখ ফুরিয়ে দেওয়ার কথা। শুধু নেইমার রোনালদোকে বড় বড় টাকার অফার করেনি সৌদি, সৌদি অফার করেছিল আর্জেন্টিনিয়া দুই তারকা ডিপল আর ডিমারিয়াকে। ডিমারিয়া সাফ সাফ জানিয়ে দিলেন টাকার চেয়ে আমার কাছে প্যাশনটাই বড়। কথায় আছে না, বড় গাছের বড় পাতা, তেমনটাই বড় ক্লাবের বড় মানুষ। বয়সটা ফুটবলের শেষ প্রান্তে, চাইলেই কিন্তু ডিমারিয়া যাইতে পারতেন সৌদি আরবে ক্লাবে। বেশ কিছু টাকার অফার করা হয়েছিল, শুধু যে টাকা থাকবে তা না, টাকার সাথে সাথে বিভিন্ন সুবিধাও থাকছিল ডিমারিয়ার জন্য। ব্যক্তিগত ক্যারিয়ারে নাই কিছুর অভাব, পেয়েছেন সবকিছুই, বিভিন্ন সময় সেরা খেলোয়াড়ের পুরস্কার, এবং কি শেষ বিশ্বকাপ আর্জেন্টিনা দলের হয়ে এনে দিলেন শিরোপা। ডিমারিয়া একটা আস্থা ভরসার নাম, আর্জেন্টিনিয়া লাস্ট বিশ্বকাপে লাস্ট গোলটা দিয়ে জিতিয়েছিলেন ডিমারিয়া। তার যেহেতু ব্যক্তিগত সবকিছুর অভাব পূরণ হয়ে গিয়েছে, এখন ইউরোপ ছেড়ে পাড়ি দিতে পারতেন সৌদি আরবে। ইউরোপের চেয়ে অধিক পরিমাণ টাকার অফার কিন্তু পেয়েছিলেন ডিমারিয়া, কিন্তু খেলা যে টাকা দিয়ে হয় না, আবেগ দিয়ে হয়, সেটাই প্রমাণ করে দিলেন ডিমারিয়া। সৌদি আরবের এত এত টাকার অফার এক মুহূর্তেই না করে দিয়েছেন ডিমারিয়া। ডিমারিয়ার সাথে ডিপলও কিন্তু না করে দিয়েছেন। আর্জেন্টিনিয়ার দুই তারকার এক তারকাও সৌদি আরবের কোনো ক্লাবেই খেলতে রাজি হয়নি। সৌদি আরবের ক্লাবগুলোর এত এত বড় টাকার অফার রোনালদো, বেলজিয়াম, নেইমার এবং কি বড় বড় তারকারাও না করতে পারেনি। সেই জায়গায় আরো একবার প্রমাণ করে দিলেন ডিমারিয়া, টাকা নয়, প্যাশন হচ্ছে সবচেয়ে বড়। টাকার জন্য খেলাধুলা নয়, মন থেকে এবং ভালোবাসা থেকে খেলাধুলাটাই হচ্ছে বড়। ডিমারিয়া আর্জেন্টিনা কাপ রোজারিয়া থেকে বেনফিকায় যোগদান করেন। ডিমারিয়ার সামনে সৌদি আরব ক্লাবের অপশন ছিল, সুযোগও ছিল এবং কি বেশ কিছু বেতনও ছিল। ডিমারিয়া জানান, তারা আমাকে অনেকবার ফোন করেছে, তারা বেশ কিছু টাকার অফার করেছে, যেই টাকা আমাকে পাগল করে দেওয়ার মতো, কিন্তু আমার মন যা চেয়েছে আমি তাই করেছি, আমি আর্জেন্টিনিয়ার ক্লাব বেনফিকায় যোগদান করেছি। ডিমারিয়ার সিদ্ধান্তটা আপনার কাছে কি মনে হয়, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। সকল দলের খেলাধুলার আপডেট পেতে আমাদের পেজকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।